ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজ যে ভিডিওটা আপনাদের সামনে দেখানো হচ্ছে সেটা পুরোটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদেরই কমেন্টস বক্সে আসা একটি বিষয়ের উপরে আজকে আলোচনা, তাই জন্য অনুরোধ করছো পুরো বিষয়ে, পুরো কম যে বিষয়টা যে আলোচনা করা হবে পুরোটা দেখার জন্য। আজকে যে বিষয় সেটা হচ্ছে মাইনর, যারা আমাদের বাচ্চা ছেলে মেয়ে, তাদের উপর আমরা যে ফিক্সড ডিপোজিট কি ব্যাংকে ডিপোজিট কিছু করি সেই ক্যালকুলেশনটা কীভাবে করা হবে, এই বিষয়ের উপরে যারা জানতে চেয়েছিলেন তারা তো দেখবেনই এবং অন্যান্যরাও দেখবেন, উপকৃত হবেন। তাই জন্য পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে অনুরোধ করা হচ্ছে। ফিক্সড ডিপোজিট ক্যালকুলেশন ইন দ্য নেম অফ মাইনার, সন্তানদের নামে ফিক্সড ডিপোজিট রয়েছে আপনাদের? তাহলে নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছে করছে যে সুদ থেকেও হওয়া আয়ের উপর ট্যাক্স কিভাবে দিতে হয়, কেননা কোনো ফিক্সড ডিপোজিট হলে তার উপর তো একটা ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্টটা আপনি কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন। কিন্তু ফিক্সড ডিপোজিটে সুদের উপরে ট্যাক্স দিতে হয় কি না সে বিষয়ে আপনাদের অনেকেরই মনে বিভিন্ন রকম প্রশ্ন আসছে। সকলেই জানতে চান কিংবা সকলেই চান যে তাদের সন্তানের ভবিষ্যতের উজ্জ্বল হোক, আর এই কারণে এবং আগামী দিনের আরও নানান প্রয়োজনের কথা মাথায় রেখে তারা ভালো জায়গায় টাকা বিনিয়োগ করে থাকেন। অনেকে আবার মনে করেন যে এর জন্য ফিক্সড ডিপোজিট একটি খুবই ভালো মাধ্যম, কিন্তু ফিক্সড ডিপোজিটের সুদের উপরে ট্যাক্স দিতে হয় কি না সে বিষয়ে অনেকেই মনে প্রশ্ন রয়েছে, কারণ ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যায় পুরো সময় শেষ হওয়ার পরে, কিন্তু বিনিয়োগকারীরা চাইলে প্রতি বছর ব্যাংক থেকে এর সার্টিফিকেট বের করতে পারেন। কিন্তু ট্যাক্সের বোঝা কমানোর জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করতে হয়। করদাতাদের কাছে বিকল্প থাকে যে তারা নিজেদের আয় দুইভাবে দেখতে পারেন, এক্ষেত্রে একটি চাকরি বা ব্যবসার থেকে হওয়া আয় এবং অন্যটি অন্য মাধ্যম থেকে হওয়া লাভ। ফিক্সড ডিপোজিটের কর অন্য আয় থেকে কাটা হয়। ফিক্সড ডিপোজিট নাবালক সন্তানদের নামে করা হলে সেখান থেকে হওয়া আয় অভিভাবকদের আয়ের সঙ্গে যুক্ত করা হবে। এক্ষেত্রে সন্তান যতদিন নাবালক থাকবে ততদিন সেটি করা যাবে, কিন্তু কেউ যদি সুদের আয়ের জন্য নগদের ভিত্তি অনুসরণ করে থাকেন তাহলে তার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই সুদ তার আয়ের সঙ্গে যুক্ত করা হবে। এক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের সময়সীমা পার হলে যখন সন্তান সাবালক হবে তখন সেটি করা হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে একবার সেই পদ্ধতি অবলম্বন করার পরে সেই পদ্ধতি পালন করতে হবে। ফিক্সড ডিপোজিট করার সময় আরও যে বিষয়টি মাথায় রাখা জরুরি সেটা হলো সন্তান কবে সাবালক হবে সেই হিসেব অনুযায়ী ফিক্সড ডিপোজিটের মেয়াদ নির্ধারণ করা প্রয়োজন। অর্থাৎ সন্তান যখন সাবালক হবে তখন যেন ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূর্তি হয়। এক্ষেত্রে যদি ফিক্সড ডিপোজিটের সময়সীমা কম হয় তাহলে সন্তানের সাবালক হওয়া পর্যন্ত সেটি রিনিউ হয়ে যায়। এই ধরনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ নিজেদের আয়ের সঙ্গে যুক্ত হয়, এর জন্য সবার আগে যে কোনো একটি বিকল্প বেছে নেওয়া প্রয়োজন। ফিক্সড ডিপোজিটের মাধ্যমে হওয়া আয় প্রতি বছর বিনিয়োগকারীদের মোট আয়ের সঙ্গে যুক্ত করা হয়। যদি ফিক্সড ডিপোজিটের সুদের ক্ষেত্রে টিডিএস কাটা না হয় তাহলে সেটি মোট আয়ের সঙ্গে যুক্ত করা হয় এবং সেই হিসেবেই ট্যাক্সের গণনা করা হয়। এর ফলে সব সময় মনে রাখা প্রয়োজন যে প্রতি বছরের সুদের দ্বারা হওয়া আয় ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে দেখানো প্রয়োজন। এক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটি হওয়া অপেক্ষা করা উচিত নয়, কারণ যদি আপনি না দেখান যার পরে যখন দেখাবে যে ম্যাচিউরিটির পরে যে আপনার ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্টটা পড়ে গেছে কিন্তু আপনি আপনার
আয়ের উৎসর সঙ্গে আপনার মাইনরের যে ফিক্সড ডিপোজিটের উপর ইন্টারেস্ট সেটা দেখাননি, তাহলে আপনি একটা হেভি পেনাল্টি, এই যে মার্জিন যেটা থাকছে সেটার উপর হেভি পেনাল্টি চার্জ করবে। তাই জন্য নিয়ম হচ্ছে যতদিন মাইনরের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট পাচ্ছেন সেই ইন্টারেস্টটা আপনার সঙ্গে ক্লাব হবে, মানে আপনার ইনকামের সঙ্গে যোগ হবে, তাহলে সেইভাবে আপনার ইনকামের সঙ্গে যোগ করে আপনার ট্যাক্স ফাইল করতে হবে। আর যখন মাইনর মেজর হয়ে যাবে তখন মাইনরের নামে সেপারেট ইনকাম ট্যাক্স ফাইল হবে, সেপারেট তার ট্যাক্স ফাইল হবে, সেপারেট তার ইন্টারেস্টও তার আলাদা হবে। কিন্তু যতদিন পর্যন্ত মাইনর মেজর না হচ্ছে ততদিন পর্যন্ত তার যে ফিক্সড ডিপোজিটের উপর যে ইনকাম হচ্ছে ইন্টারেস্টটা আসছে সেই ইন্টারেস্টটা আপনার সঙ্গে অ্যাড হবে, এবং তারপরে আপনার যা ট্যাক্স হবে আপনাকে ট্যাক্স সেটা বিয়ার করতে হবে। আপনি যদি সেটা না করেন, এটা যদি আপনি ম্যাচুরিটি নেবেন বলে ফেলে রাখেন এবং আপনার ইন্টারেস্টটা আপনি না নিয়ে আপনার মাইনের উপর রেখে দেন, আর আপনি ইন্টারেস্টের উপর আপনার যে ইন্টারেস্টটা আসছে মাইনরে সেটা আপনি ক্যালকুলেশন না করে আপনারটা শুধু পেমেন্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে যে যখন এই এক্সট্রা যে মাইনরের যে ইন্টারেস্টটা টোটাল ইন্টারেস্টটা সেটা আবার কিন্তু একটা হেভি পেনাল্টি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ক্লেম করবে। তাই জন্য যেটাই নিয়ম সেটা হচ্ছে মাইনরের নামে যদি FD করেন, মানে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে ফিক্সড ডিপোজিটের যে ইনকামটা হবে সেই ইনকামটা নিজের সঙ্গে অ্যাড ইন্টারেস্টটা অ্যাড করে ক্যালকুলেশন করবেন, আর নইলে TDS কাটিয়ে নেবেন, তাহলে আপনার কিছু TDS সার্টিফিকেটগুলো কালেক্ট করে রাখবেন। এই একটা পদ্ধতি। আর একটা চেষ্টা করবেন ম্যাক্সিমাম ইয়ারের জন্য নেওয়ার জন্য, তাহলে আপনার যদি সেখানে দেখা যায় যে মাইনরের, মনে করুন আপনার মাইনরের এখন বয়স, তার সঙ্গে 10 বছর অ্যাড করে ফিক্সড ডিপোজিট করলেন, মানে ম্যাক্সিমাম ফিক্সড ডিপোজিট 10 বছরই হয়, তো 10 বছর করলেন এবং দেখা যাচ্ছে 10 বছর হলে আপনার মাইনর এর বয়স 10 বছর হয়ে গেলে যে মানে মেজরিটিতে পড়ে যাচ্ছে, তাহলে যখন সে মেজরিটি হয়ে যাচ্ছে তখন তার নিজ নামে FDটা ম্যাচিওর করে যাবে, আর ইন দ্য মিন টাইম আপনি ট্যাক্সটা আপনার লাইবিলিটির মধ্যে থাকছে। এইভাবে ক্যালকুলেশন করা ভালো হবে। আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, কিংবা আমাদের ফার্মে এসে যোগাযোগ করুন। আমরা এই বিষয়ে আমাদের ট্যাক্স যে কনসালটেন্ট রয়েছেন এক্সপার্ট, তার সঙ্গে অবশ্যই আপনারা কনসাল্ট করুন। থ্যাংকিং ইউ অল। লবার্ট এর তরফ থেকে যে ভিডিওটা দেখানো সেটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রচুর শেয়ার করুন। এই ধরনের ভিডিও আরও পেতে কি আপনাদের বিষয়ে যদি বলেন, তারপর যে ভিডিও করা হবে সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, তাহলে আপনাদের স্ক্রিনে সবার আগে পৌঁছে যাবে, এবং শেয়ার করুন প্রচুর যাতে করে অন্যান্যদেরকে উপকৃত হয়। আর আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।